আরজিকর কাণ্ডে প্রতিবাদে সরব শিক্ষাবিদরাও শিক্ষারत्न সম্মান ফিরিয়ে দিলেন শিক্ষক দীপক মজুমদার দohar aur pyar laati hai rishton mein ढेर सारा मिठास परंपरा वही सोच আজ শিক্ষক দিবস আর এই শিক্ষক দিবসেই রাজ্য সরকারের শিক্ষারत्न সম্মান ফিরিয়ে দিলেন এক শিক্ষক আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক দীপক মজুমদার এই সেই সার্টিফিকেট যেখানে দেখা যাচ্ছে দীপক মজুমদার প্রধান শিক্ষক তিনি দু হাজার সম্মাননা পেয়েছিলেন ব্রাপ্ত বসু আছে বলছি কেন এই সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার এই কারণেই যে আমার বহু ছাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার আছে আর কি তা আমার বহু ছাত্ররাই আরজি করে পড়তো আরজিগারের সম্প্রতি গত আট তারিখে যে ঘটনা নৃশংস ঘটনা ঘটেছে পাশবিক অত্যাচারের পরে নির্মমভাবে হত্যা করা একটি ছাত্রীকে যে সমাজে অনেক কিছু দিতে পারত সমাজ আরও অনেক কিছু তার কাছ থেকে পেত তাকে চক্রান্ত করে আমার মনে হয় বা ষড়যন্ত্র করেই হোক তাকে ওইভাবে পাশবিক অত্যাচারের পরে খুন করা হয়েছে এরপরে একটা প্রতিবাদ আমার করা উচিত আমার যেহেতু বয়স হয়েছে আমি রাস্তায় নেমে হয়তো প্রতিবাদ করতে পারছি পাচ্ছিলাম না কিন্তু আমার প্রতিবাদ করা উচিত বলে আমি এটা আমার কাছে মনে হয়েছে এবং সারা রাজ্য যখন গর্জে উঠেছে এর প্রতিবাদে তখন আমি তাদের পাশে দাঁড়াতে চাইছি আমার একটাই উপায় আমার কাছে যে সরকারের সময়ে এই ঘটনা ঘটেছে সেই সরকারের কাছ থেকে আমি যে সম্মাননা পেয়েছি আমি সেটা শুধু সম্মাননাটা ফেরত দিতে চাইছি না তার সঙ্গে যে অনারিয়ামটাও দিয়েছে সেটাও আমি পঁচিশ হাজার টাকা সেটাও ফেরত দিতে চাইছি একটাই কারণ সেটা হচ্ছে কাদুম্বানি অথবা তিলোত্তমা অথবা নির্ভয়া যাই আমরা ভাবি না কেন তার এই হত্যা বা পাশবিক অত্যাচারের বিরুদ্ধেই আমার প্রতিবাদ এবং তার সেই প্রতিবাদ স্বরূপই আমি আমার শিক্ষারত্ন সম্মাননা ফেরত দিতে চাইছি যেহেতু একজন আমি প্রধান শিক্ষক আমি অলরেডি গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গলকে দিয়েছি আমি গিয়েছিলাম মানে আমাদের শিক্ষামন্ত্রী দপ্তরে তারা রিসিভ করেননি তার ওএসডি এবং সেক্রেটারি দুজনেই আমার চিঠি দেখার পরে তারা বলেছেন চিঠি নিতে পারি কিন্তু রিসিভ দেব না আমি জিজ্ঞেস করেছিলাম এটা বেঙ্গল যে সিভিল সার্ভিসের কোডে কোথাও লেখা আছে যে আপনি আপনার অফিসে কখনো কেউ চিঠি দেবে আপনি রিসিভ দেবেন না তাতে ওরা বলেছে কখনো কখনো আমাদের কিছু কিছু সমস্যা থাকে সেই জন্য আমরা দিতে পারছি না আমি মিলাম ঠিক আছে তাহলে আপনাদের চিঠি আমি আরও অনেক কথা হয়েছে কিন্তু আমি যেটা বলছি আমি কালকে বাইপোস্টেই পাঠিয়ে স্পিড পোস্টেই আপনার কাছে পাঠিয়ে দেবো আজকে সকালবেলা এগারোটার সময় আমি আমার সম্মাননা পত্র অলরেডি স্পিড পোস্টে এবং চিঠি পাঠিয়ে দিয়েছি সম্মাননার যে টাকাটা পঁচিশ হাজার টাকা সেটা গ্রিপসের মাধ্যমে আমি সেটা গভর্নমেন্টের ঘরে জমা দিয়ে দিচ্ছি আর এভাবেই আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেমন কিছুক্ষণ আগে আপনারা দেখলেন দীপক মজুমদার বলছেন তিনি শিক্ষকরত্ন সম্মান ফিরিয়ে দিয়েছেন তেমন হয়েছেন শিল্পীরাও পদ ও পুরস্কার প্রত্যাখ্যান করছেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে শিল্পী সনাতন দিন দা পদত্যাগ করলেন রাজ্য চারুকলা পর্ষদের সদস্য পদ থেকে দীর্ঘদিন তিনি রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রত্যাখ্যান করেছেন অভিনেতা সুপ্রিয় দত্ত